ফেনীতে দুবাই প্রবাসী স্বামী হত্যা মামলায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে কুমিল্লার 14 গ্রামে চাচার বাসা থেকে দুই সন্তান সহ রোকেয়া আক্তার শিউরিকে গ্রেপ্তার করা হয়। সকালে র‍্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র‍্যাব। জিজ্ঞাসাবাদে নিজেই স্বামী সোহেলকে বটি দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে শিউরি। র‍্যাব আরও জানায়, বৃহস্পতিবার রাতে ফেনী শহরের ভাড়া বাসায় পারিবারিক বিরোধের জেরে স্বামী সোহেল মৌখিকভাবে তালাক দেয় শিউরিকে। এতে সে ক্ষিপ্ত হয়ে বটি এনে কুপিয়ে ও গলা কেটে স্বামীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়ে যায়। দেশে আসার পর থেকে সোহেল এবং তার স্ত্রীর মধ্যে নিহত সোহেলের পরক্রিয়া সম্পর্ক নিয়ে প্রায় সময় কথা কাটাকাটি হতো। এক পর্যায়ে সোহেল মৌখিকভাবে তার স্ত্রীকে তালাক দেয়। তার স্ত্রী পিছন থেকে দা দিয়ে সোহেলকে কুপিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে। খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী পরিমল বাইনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে এই রায় ঘোষণা করা হয়। জানা যায়, 2016 সালের 16 এপ্রিল জেলার পদ্মবিলা ও বামুনডাঙ্গা বিলের মাঝখান থেকে মিনা রানী পোদ্দারের মরদেহ উদ্ধার করা হয়। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হলে পরিমল বাইন ও টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমল বাইন তার স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করে। 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। নওগাঁর মহাদেবপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় প্রদীপ রবি দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, শনিবার কালুশহর গ্রামের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রদীপ রবি দাস সহ চারজনকে আসামি করে মামলা করা হয়। গত 19 জুলাই বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে জোরপূর্বক আত্মীয়ের বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসামি প্রদীপ। বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে জাতি একটি অশিক্ষিত প্রজন্ম পাবে, তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে রংপুরের শ্যামপুর সুগার মিলে শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কোনোভাবেই সরকারের আর লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ সময় শ্যামপুর সুগার মিল বন্ধ না করে সচল রেখে লাভজনক করতে সরকারের প্রতি আহ্বান জানান জি এম কাদের। স্কুল কলেজ ছাড়া আপনি ঘরে বসে অনলাইনে বা যেখানেই বলেন শিক্ষা সমাপ্ত হয় না, শিক্ষা পরিপূর্ণ হয় না। শিক্ষার জন্য শিক্ষার পরিবেশ দরকার। এইরকম দু বছর বসে থাকে, আরও সামনে 2-3 বছর অনিশ্চিতকালের জন্য বসে থাকলে এরপরে যে আমাদের প্রজন্ম আসবে সেই প্রজন্ম হবে মূর্খ। আমরা একটা মূর্খ প্রজন্ম দেশ বা থাকবে এবং তাদের পরিচালনা করবে একটা মূর্খ প্রজন্ম, সেই রকম দেশ আমরা চাই না। শেরপুরের বিটিসিএল ভবনের কন্ট্রোল রুমে আগুন লাগায় বন্ধ রয়েছে জেলা টেলিফোন সেবা। ভোর 4টার দিকে আগুন লাগার পর প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে কন্ট্রোল রুমের 2টি এসি, 1000 ইউনিট প্রকল্পের ওডিএফ মেশিন সহ আনুমানিক 60 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। ঘটনাস্থল পরিদর্শন করেছে জামালপুর জোনের ডিজিএম সহ 3 সদস্যের একটি প্রতিনিধি দল। বিকল্প ব্যবস্থায় টেলিফোন সেবা চালুর করার কথা জানান তারা।